डिजाइन में लापरवाही के कारण फुरक्का पुल के कुछ हिस्से ध्वस्त हो गए हैं। कुछ इस तरह की बातें करते दिखे भाजपा नेता शांतन बासु। सोमवार को भाजपा मुख्यालय में प्रेस वार्ता के दौरान भाजपा नेता शांतन बासु ने पत्रकारों को संबोधित कर मालदा जिले में हुए ब्रिज हादसे को लेकर अपनी प्रतिक्रिया व्यक्त की, साथ ही राज्य सरकार पर भी निशाना साधा। তাতে কাটমানির বিষয় ছিল, সেটা আপনারা মিডিয়ায় দেখিয়েছেন, তার জন্য ভেঙে পড়েছে। ফারাক্কার ব্রিজ এক বছর মাত্র সময় তৈরি হচ্ছিল, কোন ইঞ্জিনিয়ারিং এর নকশায় ভুল থাকতে পারে, সেটা তদন্ত সাপেক্ষ সেটা ভেঙে পড়েছে। এর সঙ্গে কাটমানির সম্পর্ক আছে এমন কোনো প্রসঙ্গ কেউ তোলেননি। কোনো ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারদের ভুল হতে পারে, অন্য কোনো সমস্যা থাকতে পারে, এটা দেখার যাদের কর্তব্য তারা দেখবেন। তবে সরকারের উচিত, যে কোনো সরকার, কেন্দ্র হোক রাজ্য হোক, এ ধরনের ঘটনার রিপিটেশন যেন না হয়। সচেতন যে মুখ্যমন্ত্রী রাজ্যপালের সঙ্গে যদি মিটিং করেন তাতে আমাদের কোনো আপত্তির কিছু নেই। সিটিং, মিটিং, ইটিং এগুলো হোক, পশ্চিমবঙ্গে যদি ভালো হয় তাতে তো কিছু বিষয় নেই। কিন্তু রাজ্যপালকে দেখে ডিএম এসপিরা যদি ফুদ্দাকার মতো পালিয়ে যায়, সেটার পুনরাবৃত্তি হবে কি এরপরে যখন রাজ্যপাল জেলা সফরে যাবেন? যাদবপুরের ঘটনা কলকাতায় ঘটেছে বিশ্ববিদ্যালয়ে, একই ঘটনা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় বা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কি ঘটবে? আমার প্রশ্ন হচ্ছে, বৈঠক করুন, মিটিং করুন, একসঙ্গে কাজু বাদাম বরফি খান, সনপাপড়ি খান, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু বাস্তব যে ইস্যুগুলো সেগুলো রাজ্যপাল তুলেছেন, যেগুলো আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখছি, ডিএম গুরুত্ব দিচ্ছেন না, এসপি দেখা করছেন না, কোনো মিটিংয়ে আসছেন না, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলাররা রীতিমতো অসন্তুষ্ট হচ্ছেন রাজ্যপাল তাদের সঙ্গে যোগাযোগ করলে, এই বাস্তবিক স্থিতিটা থাকবে না কিছু পরিবর্তন হবে? এটাই আমাদের প্রশ্ন। পশ্চিমবঙ্গের উন্নতির জন্য পরিবর্তন হওয়া দরকার। সাংবিধানিক প্রধান মহামান্য রাজ্যপাল, তার উচিত মুখ্যমন্ত্রীকে যেমন সাহায্য করা, তেমন মুখ্যমন্ত্রীর উচিত সৌজন্যতা রেখে রাজ্য প্রশাসনকে রাজ্যপালের আদেশ অনুসারে, যাতে রাজ্য প্রশাসন তাকে সহযোগিতা করে, সেই নির্দেশ দেওয়া।